এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টুমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাকে ছেড়ে দাও ভাইয়া। শুধু অপেক্ষা কর, দেখ কি হয়। এই বনে একটা মস্ত বড় বাঘ আছে, সে শুধু মানুষের মাংস খায়। কিছুক্ষণের মধ্যেই তুই সেই বাঘের পেটে চলে যাবি। ভাইয়া, তুমি তোমার বোনকে বাঘের কাছে দিচ্ছ? আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও। আমি না তোমাকে কত ভালোবাসি, তুমি তুমি তোমার বোনকে বাঘের কাছে দেবে? আমি কি অপরাধ করেছি ভাইয়া? আমাকে বাঘের কাছে দিও না ভাইয়া। না না, আমাকে আমাকে খেও না বাঘ, আমাকে ছেড়ে দাও। বাঁচাও বাঁচাও, কে আছো কে আছো, বাঁচাও। আমাকে বাঘ খেয়ে ফেললো, আমাকে আমাকে বাঘ খেয়ে ফেললো। আসসালামু আলাইকুম আবু বক্কর, কেমন আছো ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, আমি তো আজ অনেক খুশি। কেন ভাই, কোনো খুশির খবর আছে? হ্যাঁ ভাই, গতকাল থেকে আমার একটা কম্পিউটার আছে। আমি এখন কম্পিউটারে বসে বসেই বই পড়ি, গেম খেলতে পারি। কি যে সুন্দর গেম আছে কম্পিউটারে, আবার ইসলামিক কার্টুনও দেখি। তাই তুমি একা একা কম্পিউটার চালাতে পারো? হ্যাঁ ভাই, ইউটিউব দেখে দেখে শিখে গেছি একদিনেই, খুব সহজ। কি যে মজা, আমি যেটা ইচ্ছা সেটাই করতে পারি কম্পিউটারে, খুব আনন্দ হচ্ছে। এজন্য ভাবলাম তোমাকে বলি। বেশ ভালো ব্যাপার তো, আমি কখনো কম্পিউটার চালাইনি। আমার এক আত্মীয়ের বাসায় ছিল, কিন্তু বাবা বলেছেন কারো অনুমতি ছাড়া তার জিনিস না ধরতে, তাই আর ধরিনি। তাহলে চলো আমার কম্পিউটার চালাবে, যাবে ভাই? আচ্ছা ঠিক আছে, চলো যাই। আসো ভাই আসো, এই দেখো কম্পিউটার। এটাই তোমার কম্পিউটার? হ্যাঁ ভাই এটাই, বসো পাশে, আমি চালু করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, চাচিমা তোমাদের জন্য নাস্তা পাঠিয়েছে। তুই এখন এসেছিস কেন আমার রুমে? দেখছিস না আমার বন্ধুরা এসেছে, যা ভাগ। ভাইয়া, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমাকে বকা দিচ্ছ কেন? এক কথা কতবার বলতে হবে, যেতে বলেছি না তোকে? এই জন্যই তোকে আমার দেখতে ইচ্ছা করে না, তোকে দেখলেই গা জ্বলে আমার, তুই যা এখান থেকে। ভাইয়া, আমি তোমাকে কত ভালোবাসি, তবু আমার সাথে তুমি এমন করো কেন? আমি তোমার ঘর গুছিয়ে দিই, তোমার সব কথা শুনি, আমার কম্পিউটারটাও তোমাকে দিয়ে দিয়েছি, তবু তুমি আমাকে শুধু বকা দাও, আমার অনেক কষ্ট হয় ভাইয়া। নাস্তা রেখে এই ঘর থেকে যা, যা বলছি, বেশি পকর পকর করছিস। ভাই উমায়ের, তুমি তোমার বোনের সাথে এত খারাপ ব্যবহার করলে কেন? ও তো আমার নিজের বোন না, আমার চাচার মেয়ে। ওর বাবা বিদেশে থাকে, জন্মের সময় ওর মা মারা গেছে, এই জন্য আমাদের সাথেই থাকে। তাহলে তো এতিম একটা মেয়ে, বাবা মা কেউ নেই, কি সুন্দর তোমাকে ভাইয়া ভাইয়া করে, আমি তো ভেবেছি তোমার নিজের বোন। ওকে আমি দেখতে পারি না, ওকে দেখলেই আমার হিংসায় গা জ্বলে, ওকে আমার অনেক হিংসা লাগে। কেন ভাই, তুমি ওকে কেন এত হিংসা করো? কি সুন্দর আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে মেয়েটা। ওকে সবাই অনেক বেশি আদর করে, আমাকে কম আদর করে, সবাই শুধু আমাকে বলে ওর মতো হতে। কেন ভাই? আসসালামু আলাইকুম দাদু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আজ তো আমাদের দাদু ভাইদের পরীক্ষার ফলাফল দেওয়ার কথা ছিল, দিয়েছে? জি দাদু ভাই, আমি এবারও ক্লাসে প্রথম হয়েছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের ভালো আয়েশা দাদু। আমাদের উমায়ের দাদু ভাইয়ের রেজাল্ট কি হয়েছে? না মানে দাদু, আমি পঞ্চম হয়েছি। কিন্তু দাদু ভাই, তোমাকেও যে ক্লাসে ভালো করতে হবে আয়েশা দাদু ভাইয়ের মতো। দেখেছো প্রতি বছর কত ভালো ফলাফল করে আমাদের আয়েশা, তোমাকেও তোর মতো হতে হবে। দাদু ভাই, তুমি তো বলেছিলে ক্লাসে প্রথম হলে পুরস্কার দিবে। অবশ্যই দাদু ভাই, আমি তোমার সেই পছন্দের সোনালী রঙের কোরআন শরীফ কিনে দিব আগামীকাল, তুমি যেটা ওই দিন দোকানে পছন্দ করেছিলে। সত্যি দাদু ভাই? হ্যাঁ দাদু,
সত্যি? দাদু ভাই, আম্মুও তো ওই দিন একটা খেলনা গাড়ি পছন্দ করেছিলাম, আমাকে ওটা দিবে না? দাদু ভাই, আমি তো শর্ত দিয়েছিলাম, ক্লাসে প্রথম হলে তখনই কেবল তোমাদের পছন্দের ওগুলো কিনে দিব। তুমি তো প্রথম হতে পারোনি দাদু ভাই। কই, আমাদের আয়েশা মামুনি কই? আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম। এই যে তোমার জন্য কম্পিউটার নিয়ে এসেছি মা। তোমার চাচিমা বলল তুমি নাকি ক্লাসে প্রথম হয়েছ। জি চাচাজি। মাশাআল্লাহ মা, এই কম্পিউটার তোমার পুরস্কার। অনেক ধন্যবাদ চাচাজি। বাবা, তুমি আমার জন্য কম্পিউটার আনোনি? না বাবা, তুমি তো ক্লাসে প্রথম হতে পারোনি, এরপর তুমি প্রথম হলে তোমাকেও কিনে দেব ইনশাআল্লাহ। এই জন্য তো তোমাকে ভালোভাবে পড়াশোনা করে আয়েশা মামুনির মতো প্রথম হতে হবে ক্লাসে। ভাইয়া, ভাইয়া তুমি মন খারাপ করো না দয়া করে। তুই যা এখান থেকে, একদম কথা বলবি না, তোকে দেখলে আমার গা জ্বলে যায়, সবাই শুধু তোকেই আদর করে। তোমাকেও সবাই আদর করে ভাইয়া, তুমি ক্লাসে প্রথম হলে তোমাকেও দেখবে দাদু ভাই, চাচাজি সবাই পুরস্কার দিবে। একদম কথা বলবি না, যা এখান থেকে বলছি, যা। ভাইয়া তুমি মন খারাপ করো না, আমি তোমাকে আমার কম্পিউটারটাই দিয়ে দিচ্ছি, এই নাও আজ থেকে এইটা তোমার। তবুও তুমি মন খারাপ করো না, তুমি মন খারাপ করলে আমার অনেক কষ্ট লাগে ভাইয়া। লাগবে না আমার কম্পিউটার, তুই যা এখান থেকে। আমি রেখে যাচ্ছি তোমার ঘরে, আজ থেকে এই কম্পিউটার তোমার। বলছি না, এখান থেকে যা। সবাই শুধু আয়েশাকে আদর করে, আমাকে বলে আয়েশার মতো হতে, এই জন্য আমার অনেক হিংসা হয় ওকে, দেখলেই হিংসায় গা জ্বলে যায়। আমি ওর বড়, তবুও সবাই আমাকে ওর মতোই হতে বলে, কেন? কিন্তু ভাই, কাউকে হিংসা করা ইসলামে মোটেও ভালো ব্যাপার না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। মহান আল্লাহর এই সৃষ্টি জগতের সর্বপ্রথম পাপ হিংসা থেকেই হয়েছে ভাই। ইবলিসের হিংসার কারণে সে আদম আলাইহিসাল্লামকে সিজদা করতে অস্বীকার করে, ফলে সে চিরদিনের জন্য অভিশপ্ত শয়তান হয়ে যায়। সাবধান ভাই। কিন্তু ওকে দেখলেই আমার হিংসা হয়, কি করব বলো? সাবধান থাকতে হবে, হিংসা মানুষকে কত অধঃপতনে নিয়ে যায় তার কোনো সীমা পরিসীমা নেই ভাই। হত্যাকাণ্ড পর্যন্ত ঘটিয়ে ফেলতে পারে হিংসা, যেটা মহাপাপ। হাদিস শরীফে আছে, তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না, তার মধ্যে একজন অন্যের প্রতি হিংসাকারী ব্যক্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার মুমিন বান্দার গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, কিন্তু যাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে তাদের মাফ করা হয় না ভাই। হিংসা ভয়ানক ব্যাপার। ওকে আমি একদম সহ্য করতে পারি না ভাই। কিন্তু ভাই, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো শ্রেষ্ঠ মানুষকে, তিনি বললেন সে হবে আল্লাহ ভীরু ও পরিচ্ছন্ন হৃদয়, যাতে কোনো পাপ নেই, সত্য বিমুখতা নেই, বিদ্বেষ নেই, হিংসা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসুকরা আল্লাহর নিয়ামতের শত্রু, কারণ আল্লাহ কাউকে কোনো নিয়ামত দিলে সে সেটা মানতে পারে না, হিংসা করে। এটা একটি বাতেনি গুনাহ ভাই, যেটা দেখা যায় না, কিন্তু মানুষকে ধীরে ধীরে কুফরের দিকে নিয়ে যায়। আচ্ছা বাদ দাও, চলো তোমাকে আমি কম্পিউটার চালানো শিখিয়ে দেই। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, কম্পিউটার চালানো শিখিয়ে দেওয়ার জন্য। এখন আসি ভাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম চাচাজি। ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্কুলের সাথে পাশের আরেকটা স্কুলের যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ছিল, আজ সেখানে আমি প্রথম হয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের আয়েশা মাটাকে তো তাহলে একটা গিফট দেওয়া উচিত। এসো মা, এইদিকে এসো, আমার মাটাকে একটু আদর করে দেই। মাশাআল্লাহ, সবকিছুতেই আয়েশা ভালো করবে, সবকিছুতে ওর ভালো করতে হবে কেন? আর সবাই ওকে আদর করবে, আমার নিজের বাবা মা দাদু শুধু আমাকে আদর করবে, ওকে কেন করবে? ওর একটা ব্যবস্থা করা দরকার, ও থাকলে আমার আদর কমে যাবে, সবাই শুধু ওকে নিয়েই থাকবে, এ আমি সহ্য করতে পারবো না, একদমই পারবো না। ও আমার বাবা মায়ের আদরটাও কেড়ে নিচ্ছে, কালকেই ওর একটা ব্যবস্থা করব আমি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া তোমার দুধ নিয়ে এসেছি। ওয়ালাইকুম আসসালাম। এইদিকে আয় বোন, চল আমরা আগামীকাল ঘুরতে যাই, যাবি? সত্যি ভাইয়া, সত্যি আমাকে ঘুরতে নিয়ে যাবে তুমি?
হ্যাঁ যাব, কিন্তু কাউকে বলা যাবে না। আগামীকাল খুব ভোরে আমার সাথে বের হবে একা একা। চাচাজি চাচিমাকে বলবো না? একদম না, বাবা মাকে বললে নিয়ে যাব না, আমার সাথে লুকিয়ে যেতে হবে, তাহলে নিব। আচ্ছা ভাইয়া। তাহলে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কেউ ঘুম থেকে ওঠার আগেই ভোরে উঠবি, যেন কেউ টের না পায়। আচ্ছা ভাইয়া। ভাইয়া আর কত দূর, আমরা কোথায় যাচ্ছি? আমি তো কিছুই চিনতে পারছি না। আর কিছুক্ষণ পরে চিনতে পারবি সব। তোকে আজ এমন জায়গায় ঘুরতে নিয়ে যাব আর জীবনে বাড়ি আসার নাম করতে পারবি না, শুধু একবার চল আমার সাথে। ভাইয়া তুমি আমাকে এভাবে বেঁধে ফেললে কেন? আমার অনেক কষ্ট হচ্ছে ভাইয়া, অনেক কষ্ট হচ্ছে। আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও ভাইয়া। শুধু অপেক্ষা কর, দেখ কি হয়। এই বনে একটা মস্ত বড় বাঘ আছে, সে শুধু মানুষের মাংস খায়। কিছুক্ষণের মধ্যেই তুই সেই বাঘের পেটে চলে যাবি। ভাইয়া তুমি তোমার বোনকে বাঘের কাছে দিচ্ছ? আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও। আমি না তোমাকে কত ভালোবাসি, তুমি তুমি তোমার বোনকে বাঘের কাছে দেবে? আমি কি অপরাধ করেছি ভাইয়া? আমাকে বাঘের কাছে দিও না ভাইয়া, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তোকে আমি একদম সহ্য করতে পারি না, দেখলে হিংসায় গা জ্বলে যায়। তুই ভালো রেজাল্ট করিস সবসময়, সব কিছুতেই ভালো, সেই জন্য আমার বাবা মা তোকে আমার থেকেও বেশি ভালোবাসে। এটা আমার একদম সহ্য হয় না। আজ থেকে আমার বাবা মায়ের সব ভালোবাসা শুধু আমার, শুধুই আমার। ভাইয়া তুমি এইভাবে মেরে ফেলো না আমাকে, আমি আজকের পর থেকে আর কখনো ভালো কিছু করব না। তাহলে তো চাচাজি চাচিমা আমাকে ভালোবাসবে না। আমাকে ছেড়ে দাও ভাইয়া, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঘে খেয়ে ফেলবে। তুমি তুমি সেটা সহ্য করতে পারবে ভাইয়া? মাফ করে দাও ভাইয়া, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। আমাকে এভাবে বাঘে দিও না ভাইয়া, আমাকে এভাবে বাঘে দিও না। তোকে দেখলে আমার হিংসায় গা জ্বলে, আমার বাবা মা কেন তোকে ভালোবাসবে? তুই শুধু অপেক্ষা কর, আমি গাছের আড়ালে লুকিয়ে দেখি কিভাবে তোকে বাঘে খায়, তারপর আমার শান্তি। আমাকে ছেড়ে দাও ভাইয়া, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, যেও না ভাইয়া, যেও না। না না আমাকে আমাকে খেও না বাঘ, আমাকে ছেড়ে দাও, বাঁচাও বাঁচাও, কে আছো কে আছো, বাঁচাও, আমাকে বাঘ খেয়ে ফেললো, আমাকে আমাকে বাঘ খেয়ে ফেললো। হে আল্লাহ আমাকে বাঁচাও, খেও না দয়া করে, খেও না আমাকে, না না না। হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ, খেও না আমাকে, আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে বাঁচাও ভাইয়া, আমি তো তোমার বোন, তুমি আমাকে বাঁচাও ভাইয়া, আমাকে বাঘ খেয়ে ফেললো, আমাকে বাঁচাও না। না 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 আমাকে খেও না, আমার ভুল হয়ে গেছে, আমাকে খেও না। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, আমাকে বাঘে খেয়ে ফেললো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঘে খেয়ে ফেললো, বাঁচাও। না কি হয়েছে ভাইয়া, কি হয়েছে, কান্না করছো কেন? তুই বেঁচে আছিস বোন? তুই বেঁচে আছিস? আমাদের বাঘে খায়নি? কি বলছো ভাইয়া, আমাদের বাঘে খাবে কেন? আমাদের বাঘে খায়নি? তুই বেঁচে আছিস, আমিও বেঁচে আছি। কি বলছো এসব, আমি তো ভোরে এসে তোমাকে ডাকছি, আমরা ঘুরতে যাব না ভাইয়া? তুমি তো বলেছিলে ভোরে উঠতে হবে, আমি সেই কোন সকালে উঠে এসেছি, তোমার ঘুম ভাঙছেই না, হঠাৎ তুমি চিৎকার দিয়ে ঘুম ভাঙালে, যাবে না ঘুরতে ভাইয়া? এদিকে আয় বোন, এদিকে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে বোন, তুই আমাকে এত ভালোবাসিস। আর আমি, আবু বক্কর ঠিক বলেছিল, হিংসা সত্যি মানুষকে ধীরে ধীরে ভয়ানক পাপের পথে নিয়ে যায়। ছি ছি ছি, হিংসার জন্য আমি কি করতে যাচ্ছিলাম? আমাদের হিংসা থেকে বেঁচে থাকা উচিত। আজ স্বপ্ন না দেখলে আমি মস্ত বড় একটা ভুল করে ফেলতাম তোর সাথে, আমি মস্ত বড় ভুল করে ফেলতাম। আমাকে ক্ষমা করে দে বোন, আমাকে ক্ষমা করে দে। ভাইয়া কি বলছো এসব, অপেক্ষা করো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি, তোমার গলা শুকিয়ে গেছে। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারণাই। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।